তিন নম্বর ওসিয়ত জাইনাব, যদি কোনদিন তোমরা মদিনায় ফেরত যাইতে পারো, যদি কোনদিন মদিনায় ফেরত যাইতে পারো, জাইনাব রে, দুনিয়ার কোন রাজা বাচ্চার আদালতে আমাদের হত্যার ফয়সালার জন্য বিচার চাবি, দুনিয়ার কোন রাজা বাচ্চার দরবারে আমাদের হত্যার জন্য শাহাদাতের জন্য নির্মমতার জন্য ফয়সালা টানতে যাবি না, যদি কোনদিন মদিনায় যাওয়ার সুযোগ হয় রে জয়ন, কারো বাড়ি যাবি না, কারো ঘরে যাবি না, সর্বপ্রথম আমার নানা রাহমাতুল্লিল আলামিনের রওজার পাশে যে দাঁড়াইবি। ধীরে ধীরে চালাও সুরি সীমার আমারি গলা, জয়নাল আবেদিনের কাঁদ শুনতে দাও আমায়, জয়নাল আবেদিনের কাঁদ শুনতে দাও আমায়। সাতক্ষীরাবাসী হযরত ইমাম হুসাইন এই ওসিয়ত করার পরে উনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে চলে যাওয়ার পরে নির্মমভাবে তাকে শহীদ করা হলো। সাতক্ষীরার মুসলমান আজকে শুনে যান, ইমাম ইবনু কাসির আল বেদার মধ্যে লেখেন, 133টা তীর পুরা শরীর মুবারক থেকে ঝাঁঝরা করে ফেলেছিল, 21টা বর্ষার আঘাত শরীরের মধ্যে ছিল, 33টা তলোয়ারের আঘাত ওনার শরীরের মধ্যে ছিল, পুরা শরীর মুবারক থেকে ঝাঁঝরা করে ফেলে দেওয়া হয়েছিল। উনি যখন শহীদ হয়ে যান, ওনার দেহ থেকে মাথা মুবারক কেটে আলাদা করে ফেলে দেওয়া হলো। ইমাম ইবনু কাসির আল বেদার মধ্যে বিশুদ্ধ সনদে লেখেন, যখন এইভাবে নির্মমভাবে অত্যাচার চলতেছিল, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস যিনি রইসুল মুফাসসিরিন ছিলেন, কোরআনের সবচেয়ে বড় মুফাসসির, আল্লাহর নবীর আপন চাচাতো ভাই ছিলেন, উনি বলতেছেন, আসরের নামাজের পরে আমি কাবা শরীফের সঙ্গে হেলান দিয়ে বসা অবস্থায় আমি ঘুমিয়ে পড়লাম, আল্লাহর ঘরের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছি, স্বপ্নের মধ্যে দেখি আমার পেয়ারা নবীজি কারবালার দিক থেকে জুব্বা মোবারকে ধুলাবালি, দাড়ি চুল মোবারকে ধুলাবালি, হাতের মধ্যে রক্ত গলি নিয়া নবীজি দৌড়াইয়া দৌড়াইয়া খাদ্যে খাদ্যে কাবা শরীফের দিকে দৌড়াইয়া দৌড়াইয়া নবী আসতেছে। ইবনে আব্বাস বলেন, দুনিয়ার মানুষ স্বপ্নের মধ্যেই দৃশ্য খারা দেখে আমি নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন আপনার গায়ে ধুলাবালি দেখি নাই, চুল দাড়ি মুবারক এরকম ধুলাবালি এলোমেলো দেখি নাই, হাতের মধ্যে রক্ত কেন নবীজি, কেঁদে কেঁদে কেন আপনি কাবার দিকে দৌড়ে আসতেছে। আল্লাহর নবী ডাক ডাকা, ইবনে আব্বাস রে, আব্দুল্লাহ রে, মক্কায় খবর দাও, আমার হুসাইন দুনিয়াই নাই, আমার হুসাইন কারবালায় শহীদ, আমার হুসাইনের শাহাদাতের সময় আমি নবী পাশে ছিলাম, আমি রসুলদের শাহাদাতের সময় পাশে ছিলাম, তার রক্ত সাথীদের রক্তগুলি আমি নিয়ে আসছি, আল্লাহর আদালতে যাওয়ার জন্য চিৎকার মেরে জোরে বলবেন আল্লাহু আকবার। আল্লামা ইমাম ইবনু কাসির হাদিসখানা লেখার পরে নিচে বলছেন, হাযা হাদিসুন সনাদুল জাগির, এই হাদিসের সনদ বড়ই মজবুত, এই হাদিসের সনদের মধ্যে কোনো গন্ডগোল নাই, বিশুদ্ধ ঘটনা, আল্লাহর নবীজি স্বপ্নে দৌড়াইয়া দৌড়ে কাবার দিকে আসতেছে,
আল্লাহর নবী বলেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআ আল্লাহ, রাওয়াহুল বুখারী। যে আমাকে স্বপ্ন দেখলো সে বাস্তবে আমি নবী দেখলো, আমি নবী নিজে আসি ছবি আসি না, আমি নবী নিজে সরাসরি আসি। চিৎকার মেরে জোরে বলবেন আল্লাহু আকবার। সবাই বলেছেন হুজুর কারবালার একটু আজ আপনি আমাদেরকে শোনাবেন, আজ আপনাদেরকে সেই কারবালার ময়দানে নিয়ে যাব। যদিও এটা কারবালার মাস না, তারপর অনুরোধের কারণে একটু বলতে হয়। সেই দিন ইয়াজিদি বাহিনী আওলাদে রাসূল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে তিনটা দিন এমন ভাবে কষ্ট দিয়েছিল, বিশ্বের ইতিহাসে পৃথিবীর ইতিহাসে এত নির্মমতা অন্য কারো জীবনে এমন করুণ ঘটনা হয় নাই। আপনি কল্পনা করতে পারবেন আপনার চোখের সামনে তিলে তিলে সন্তান না ক্ষুধার্ত অবস্থায় মারা যাচ্ছে, না খেয়ে মারা যাচ্ছে, পানি পিপাসায় সন্তান ছটফট করতেছিল। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সন্তানদেরকে নিয়ে চলে গেলেন কারবালার ময়দান, উপস্থিত হয়ে গেলেন। বাইশ হাজার ইয়াজিদির সৈন্যরা সেই দিন তাকে ঘিরে ফেলে দিল, ফরাত নদীর পানি বন্ধ করে দিল। একটাই কথা ছিল, হুসাইন আপনি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করেন। ইমাম হুসাইন বলেছিলেন একজন মদপায়ী নিকৃষ্ট ব্যক্তির কাছে বায়াত নিয়ে আমি রসুলুল্লাহর সুন্নতের হানি করতে পারবো না, আমার জীবন চলে যাবে এমন নিকৃষ্ট ব্যক্তির কাছে বায়াত নিয়ে আমি ইসলামের সম্মান নষ্ট করতে রাজি না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। সেদিন যদি আওলাদে রাসূল ইমাম হুসাইন ইয়াজিদের কাছে বায়াত নিতেন তাহলে মুসলমান সারা জীবন মিথ্যার কাছে মাথা নত করত। আজকে ইসরায়েলের ছেলেদের দিকে ফিলিস্তিনের বাচ্চাদের দিকে তাকান, সাংবাদিকরা জিজ্ঞেস করলো মাও নাই বাবাও নাই ভাইও নাই বোনও নাই কেউ নাই, ছোট্ট শিশুকে জিজ্ঞেস করা হলো কেমন আছো, ওরা বলে আলহামদুলিল্লাহ, খাও কি বাসস্থান কি, বলে হাসবুনাল্লাহ নিয়মাল ওয়াকিল নিয়মাল মাওলা ওয়া নিয়মান নাসির। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। সাক্ষীর আবাসিক আমাদের দেশের ছেলেদেরকে আপনি দশজন নবীর নাম জিজ্ঞেস করেন অনেক বাচ্চারা বলতে পারবে না, কিন্তু ফিলিস্তিনের বাচ্চারা সন্তান বাবা শহীদ হয়েছে মা শহীদ হয়েছে তারপরেও বাক্য বলে আলহামদুলিল্লাহ হাসবুনাল্লাহ নিয়মাল ওয়াকিল। ফিলিস্তিনের বাচ্চারা এখনো মাথা নত করে নাই, কারণ আওলাদে রাসূল ইমাম হুসাইনের শিক্ষা আমাদের উম্মত জীবন দিবাক, জীবন চলে যাবে, সন্তান চলে যাবে, রাষ্ট্র চলে যাবে, পরিবার চলে যাবে, সমাজ চলে যাবে, সব ব্যক্তি হয়ে যাবে আলাদা, আত্মীয় স্বজন পার হয়ে যাবে, কিন্তু মিথ্যার কাছে মাথা নত করা যাবে না। আজকে দেখাই দিল ফিলিস্তিনের নারীরা সন্তান শহীদ হয়ে যায় বোরকা ছাড়ে না, স্বামী শহীদ হয় তারা হেজাব ছাড়ে না, আর আমার দেশের নারীরা বোরকাই পড়তেই চায় না, হেজাব তাদের মাথায় থাকে না। তার মানে আমরা নামে মুসলমান কাজে মুসলমান হতে পারি নাই, কথা বলেন ঠিক কি না। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে হবে সোনারা দোহা, জিন্দেগি তো যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনারা দোহা, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে
আছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে কুরিয়ার সোনার জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। বন্ধু খুশি সেই দিন এই সন্ধ্যা সময় দোস্ত 1000 টাকা দিছি আমি দোস্তের হাতিয়ে না, আমি খুশি হয়েছি শান শুনলাম একটা জিন্দেগি। বন্ধু 1000 টাকা বকশিস মেরে দিচ্ছি, খুশি কারবালার ওয়াজ কি চলবে? কারবালার দিকে যাচ্ছি। হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি মুসনাদ আহমদ একখানা হাদিসে করিমা লেখেন, আল্লামা ইমাম ইবনে কাসির আল বেদায়ের মধ্যে লেখেন। কষ্ট হবে না তো? 20 মিনিট বসবেন তো ইনশাল্লাহ। অনেকে চিন্তা করবে হুজুরাবার কি ওয়াজ শুরু করলো, শোনেন এগুলি শোনার বড় প্রয়োজন। বলে ফরিদি হুজুর কারণ কি? আল্লাহ আকবার। নবীজির পরিবারের আহলে বায়াত অনেক সদস্য ছিলেন, প্রিয় নবীর বিবিগণ আহলে বায়াতের অংশ, সন্তানরা আহলে বায়াতের অংশ, আল্লাহর হাবিব নিজে ফাতেমা হাসান হুসাইন আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এই 5 জন ছিলেন আল্লাহর নবীর আহলে পরিবার। খাস আহলে বায়াত, অন্যরাও আহলে বায়াত ছেলেরা খাস ছিল। এই 5 জনের সম্মান আকাশ চুম্বি, এতই মর্যাদা তাদের, যাদের উসিলায় কোটি কোটি মানুষকে আল্লাহ ক্ষমা করে দিয়ে জান্নাতি বানাবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সিফিনের দিকে রওনা করতেছিলেন, পথে চলতে 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 কারবালায় আসলেন। কারবালায় একটা গাছ ছিল, এই গাছের নাম হানজাল। ইমাম ইবনে কাসির লেখেন এই হানজাল গাছ দেখার পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আমার লোকেরা সাহাবীরা বলো তো এই জায়গার নাম কি? বলে হুজুর এই জায়গার নাম হচ্ছে কারবালা, ওই গাছের নাম কি? বলে হানজাল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘোড়া থেকে নেমে গেলেন, বাহন থেকে সওয়ারি থেকে নামলেন। নামার পরে তিনি ওই হানজাল গাছের পাশে গেলেন, যাই নামাজ বিষয়া নামাজ আদায় করলেন। নামাজ শেষ করার পরে হযরতে সাইয়্যেদুনা আলী রাদিয়াল্লাহু আনহু দোয়া করতে লাগলেন, আর চোখের পানি ফেলে ফেলে তিনি কাঁদতে লাগলেন। যখন দোয়া শেষ হয়ে গেল, সাহাবীরা জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন বিষয়টা বুঝলাম না, এই হানজাল গাছের কাছে কারবালার ময়দানে আপনি কেন কাঁদলেন? এইখানে আপনি কেন নামাজ পড়লেন, দোয়া কেন করলেন, কিসের দোয়া করলেন, কেন চোখের পানি আপনি ফেললেন? হযরত আলী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমি আমার মাসুদ নবীর পবিত্র জবান থেকে শুনেছি, আল্লাহর নবী বলেছেন কারবালায় এই হানজাল গাছের পাশে এইখানে আমার হুসাইনকে শহীদ করা হবে, আমার হুসাইনের সঙ্গী যারা হবে তাদেরকেও শহীদ করা হবে। সাহাবীদের পরে জমিনের উপরে আসমানের নিচে তারা হবে দামি শহীদ, তাদের শাহাদাতের মর্যাদা থাকবে অপরিসীম, সাহাবায়ে কেরামের পরেই তাদের মর্যাদা হবে। হযরত আলী বললেন, আমি আমার রসুলের জবান থেকে শুনেছি এইখানে আমার হুসেইন শহীদ হবে সপরিবারে, সেই জন্য আমি আলী এই জায়গায় নামাজ পড়ে আমার সন্তান হুসাইন যাতে ওই সময় ধৈর্য ধরতে পারে, শাহাদাতের কঠিন সময় যাতে ধৈর্য না হারায়, সেই জন্য আমি আলী তার জন্য দোয়া করে গেলাম, তার জন্য আল্লাহর দরবারে দরখাস্ত করে গেলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আখেরি সালাম লন ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান গো নানা,
কারবালার ময়দান। হযরত হুসেন কারবালায় উপস্থিত, মনোযোগ, তিন দিন পর্যন্ত পানি বন্ধ হয়ে গেল। ফরাত নদীর তীর সৈন্যরা ঘিরে ফেললো, পানি নাই, খাবার নাই। তিন দিনের শেষ সময়ে আল্লাহু আকবার, শেষ সময়ে ছোট্ট শিশু আলী আসগর কোলের মধ্যে, আলী আকবর শহীদ হয়েছে, ইমাম কাসেম শহীদ হয়েছেন, হযরতে আব্বাস আলামদার রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, আরও পরিবারের সদস্যরা শহীদ হয়ে গেছে, শুধু বেঁচে আছে হযরত জয়নুল আবেদিন এবং শিশু আলী আসগর রাদিয়াল্লাহু আনহু। হযরত আলী আসগরকে কোলের মধ্যে নিয়ে ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু পানির আশায় গেলেন। বিবি শাহর বানু, যিনি পারস্য সাম্রাজ্যের নাতি ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পার্সিয়ানদের কাছ থেকে যুদ্ধে বিজয় করার পরে, তারা যখন এই অ্যারেস্ট হয়ে যখন মদিনাতে আসলো, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজে ইমাম হুসাইনের সঙ্গে তার শাদি দিয়েছিলেন। পার্সিয়ান সাম্রাজ্যের নাতি শাহর বানু, আল্লাহ তার গর্ভে একটা সন্তান দিয়েছিলেন, এই সন্তানের নাম ছিল আলী আসগর রাদিয়াল্লাহু আনহুকে কোলের মধ্যে নিয়ে বিবি সাহেবা ডেকে বললেন, স্বামী আমার, ওদের দৃষ্টিতে আপনি অপরাধী হতে পারেন, কিন্তু আমার এই কলিজার টুকরো সন্তান তো কোনো অপরাধ করে নাই, একটু পানির জন্য তাকে নিয়ে চলে যান, দেখেন পানি দেয় কি না। হযরত ইমাম হুসেইন অনেক বড় আশা নিয়ে চলে গেলেন। হযরত ইমাম হুসেইন কোলের মধ্যে সন্তান নিয়ে গেলেন, 22,000 ইয়াজিদি সৈন্যরা সামনে দাঁড়ানো, আওলাদে রসুল তাদেরকে ডেকে বলেন, নানার উম্মত, তোমরা আমার দৃষ্টিতে, তোমাদের দৃষ্টিতে আমি অপরাধী হতে পারি, তোমাদের দুশ্মন হতে পারি, কিন্তু আমার ছোট্ট শিশু আলী আসগর তো কোনো অপরাধ করে নাই, একটু পানি তুমি দয়া করে তাকে দাও। সেই দিন আওলাদে রসুলের সেই করুণার্তনাদ তাদের মনে মায়া লাগে নাই। চিন্তা করেন পৃথিবীর কত বড় নির্মমতা, কত কঠিন নির্মমতা সেই দিন প্রদর্শন করা হয়েছিল। আল্লাহু আকবার। ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু বারবার বললেন, দেখো যদি বিশ্বাস না করো, অন্তত আমার কোল থেকে সন্তানটাকে নিয়ে যে, অন্তত সন্তানটাকে একটু পানি পান করে দাও। সাতক্ষীরাবাসী সন্তানটাকে নিয়ে গেলেন আওলাদে রসুল, বুকের মধ্যে ধরে বসে আছে। সীমার সেদিন ডেকে বলল, দাঁড়াও, জনমের পানি তোমাদেরকে পান করাচ্ছি। এক নাফরমান ইয়াজিদ শিবির থেকে একটা তীর ছুঁড়ে মারল, তীরটা এসে আওলাদে রসুলের বক্ষ মধ্যে ধরে রাখা ছোট্ট শিশু আলী আসগরের কলিজা বিদীর্ণ হলো। বাবার কোলের মধ্যে সন্তানটা সম্পূর্ণ করে শহীদ হতে লাগলেন। ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু রক্তমাখা অবস্থায় সন্তানকে নিয়ে দ্রুত গতিতে তাবুর কাছে ফিরে আসলেন। বিবিকে ডাকতে বলেন, বিবি রে, তাবু থেকে বের হয়ে আসো, আমি আমার আলী আসগর কেমন পানি পান করাইছি, কোনো দিন আর পানির জন্য বিরক্ত করবে না। বিবি রে, আয়, এমন পানি পান করাইছি, দেখো এত সময় আমার নানা রহমাতুলিল আলামিন হাউজে কাউসারের পানি পান করাইয়া আমার আসগরের কলিজা ঠান্ডা বানাইছে, বিবি আসো, আমার সন্তান দুনিয়াতে তোমাকে আর কষ্ট দেবে না। শাহর বানু বিবি সাহেবরা দৌড়ে আসলেন, হযরত ইমাম জয়নুল আবেদিন একমাত্র বেঁচে যা পুরুষ, তিনি বলতেছিলেন, দুনিয়ার মানুষ ভাই শহীদ হওয়ার দৃশ্যগুলি দেখেছি, বাবার কল রক্তে ভিজা পেয়েছি, আমি একমাত্র বেঁচে যাওয়া পুরুষ সাক্ষী। সেই দিন আমার আব্বা জান কোলের মধ্যে সন্তানকে নিয়ে, আহা, চোখের পানি সেরে সেরে কাঁদতেছিল, বলতেছিল, রাব্বে করিম, আমি আমার সন্তানদেরকে পানির আশায়, পানির জন্য তাদের সামনে গিয়েছিলাম, আল্লাহ তুমি সাক্ষী থাকো মালিক, আমি আমার সন্তানকে পানির আশায় গিয়েছিলাম, ওরা পানিবিহীন আমার সন্তানকে শহীদ করেছে,
আমি দুনিয়ার এই ফয়সালা চাই না, আমি হাসরের ময়দানের ফয়সালার জন্য অপেক্ষা করব। কত কঠিন হবে তাদের আখেরাত, সেই দিন যারা আওলাদে রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করেছিল কত কঠিন হবে তাদের আখেরাত, কত কঠিন তাদের আখেরাত, কত ভয়াবহ হবে। ইমাম জয়নুল আবেদিন বললেন, আমি অসুস্থ ছিলাম, আব্বা জান আমার ফুফু আম্মা হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহাকে বললেন, জয়নব আমার আব্বা হুজুরের দেওয়া নানা রহমতুলিল আলামিনের সবুজ পাগড়িখানা আমাকে দাও। সবুজ পাগড়ি তিনি মাথায় বাঁধলেন, গায়ের মধ্যে ওই হযরত আমিরা হামজা রাদিয়াল্লাহু আনহু লোহার বর্মটা গায়ে দিলেন, জুলফিকার তলোয়ারখানা হাতে নিলেন, সবাইকে কাছে ডাকলেন, বিবিদের কাছ থেকে বিদায় নিলেন। হযরত জয়নব কাছে ডেকে জয়নবকে সামনে দাঁড়া করাইলেন। হযরত জয়নব ছিলেন ইমাম হুসাইনের ছোট বোন। জয়নবকে ডাক দিয়ে বলেন, বোন আমার, আব্বা জান আমাদের মাঝ থেকে শহীদ হয়েছে, আম্মা জান আমাদের থেকে বিদায় নিয়েছে, বড় ভাই ইমাম হাসানকে ওরা বিষ প্রয়োগে হত্যা করেছে, আমাকে কারবালা পর্যন্ত ডেকে এনে আমার চোখের সামনে সন্তানদেরকে ওরা শহীদ করে দিয়েছে, নির্মমভাবে শহীদ করেছে, নির্মমভাবে আমার সন্তানদেরকে শহীদ করেছে, আমার সাথীদেরকে ওরা শহীদ করেছে। তিন দিন আমি একজন পিতা হয়ে সন্তানদের মুখে এক ফোঁটা পানিও আমি দিতে পারি নাই। জয়নব আমার অবর্তমানে তোমাদেরকে এই পরিবারের মধ্যে তোমাকে মুরব্বী হিসেবে রেখে যাচ্ছি। জয়নব রে দুটি ওসিয়ত তোমার জন্য আমি করে যাচ্ছি। প্রথম ওসিয়ত হলো আমার জয়নুলকে রেখে গেলাম জয়নুল আবেদিন, আমি আমার জয়নুল আবেদিনকে রেখে যাচ্ছি, আমার নানার উম্মতের দ্বীনের জন্য তাকে রেখে গেলাম। সাবধান জয়নুল, আমার জয়নুলের মনে ব্যথা দিবি না, কষ্ট দিবি না, সন্তানের মতো লালন করবি। দুই নম্বর ওসিয়ত, জয়নব আমার শাহাদাতের পরে আমি জানি ওরা আমার লাশের উপরে বিভিন্নভাবে অত্যাচার করবে রে, তুই কিন্তু আমার সাকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না, মাতম করবি না, আমার নানা রহমাতুল্লিল আলামিনের নিষেধ। তিন নম্বর ওসিয়ত, জয়নব যদি কোনদিন তোমরা মদিনায় ফেরত যাইতে পারো, যদি কোনদিন মদিনায় ফেরত যাইতে পারো, জয়নব রে দুনিয়ার কোন রাজা বাচ্চার আদালতে আমাদের হত্যার ফয়সালার জন্য বিচার চাবি না, দুনিয়ার কোন রাজা বাচ্চার দরবারে আমাদের হত্যার জন্য শাহাদাতের জন্য নির্মমতার জন্য ফয়সালা টানতে যাবি না। যদি কোনোদিন মদিনায় যাওয়ার সুযোগ হয় রে জয়নব, কারো বাড়ি যাবি না, কারো ঘরে যাবি না, সর্বপ্রথম আমার নানা রহমাতুল্লিল আলামিনের রওজার পাশে যে দাঁড়াই। ধীরে ধীরে চালাও সুরি সীমার আমারি গলা, জয়নাল আবেদিনের কাঁদ শুনতে দাও আমায়, জয়নাল আবেদিনের কাঁদ শুনতে দাও আমায়। সাক্ষীরাবাসী হযরত ইমাম হুসাইন এই ওসিয়ত করার পরে উনি যুদ্ধের ময়দানে চলে গেলেন।
যুদ্ধের ময়দানে চলে যাওয়ার পরে নির্মম ভাবে তাকে শহীদ করা হলো। সাতক্ষীরার মুসলমান আজকে শুনে যান, ইমাম ইবনু কাসির আল বেদার মধ্যে লেখেন, 133টা তীর পুরা শরীর মুবারক থেকে ঝাঁঝরা করে ফেলেছিল, 21টা বর্ষার আঘাত শরীরের মধ্যে ছিল, 33টা তলোয়ারের আঘাত ওনার শরীরের মধ্যে ছিল, পুরা শরীর মুবারক থেকে ঝাঁঝরা করে ফেলে দেওয়া হয়েছিল। উনি যখন শহীদ হয়ে যান, ওনার দেহ থেকে মাথা মবরুক কেটে আলাদা করে ফেলে দেওয়া হলো। ইমাম ইবনু কাসির আল বেদার মধ্যে বিশুদ্ধ সনদে লেখেন, যখন এইভাবে নির্মমভাবে অত্যাচার চলতেছিল, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস যিনি রইসুল মুফাসসিরিন ছিলেন, কোরআনের সবচেয়ে বড় মুফাসসির, আল্লাহর নবীর আপন চাচাত ভাই ছিলেন, উনি বলতেছেন, আসরের নামাজের পরে আমি কাবা শরীফের সঙ্গে হেলান দিয়ে বসা অবস্থায় আমি ঘুমিয়ে পড়লাম, আল্লাহর ঘরের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছি, স্বপ্নের মধ্যে দেখি আমার পিয়ারা নবীজি কারবালার দিক থেকে জুব্বা মোবারকে ধুলাবালি, দাড়ি চুল মোবারকে ধুলাবালি, হাতের মধ্যে রক্ত গুলি নিয়া নবীজি দৌড়াইয়া দৌড়াইয়া খাদ্যে খাদ্যে কাবা শরীফের দিকে দৌড়াইয়া দৌড়াইয়া নবী আসতেছে। ইবনে আব্বাস বলেন, দুনিয়ার মানুষ স্বপ্নের মধ্যেই দৃশ্য খারাপ দেখে আমি নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন আপনার গায়ে ধুলাবালি দেখি নাই, চুল দাড়ি মুবারক এরকম ধুলাবালি এলোমেলো দেখি নাই, হাতের মধ্যে রক্ত কেন নবীজি, কেঁদে কেঁদে কেন আপনি কাবার দিকে দৌড়ে আসতেছে? আল্লাহর নবী ডাক ডাকা, ইবনে আব্বাস রে, আব্দুল্লাহ রে, মক্কায় খবর দাও, আমার হুসাইন দুনিয়ায় নাই, আমার হুসাইন কারবালায় শহীদ, আমার হুসাইনের শাহাদাতের সময় আমি নবী পাশে ছিলাম, আমি রসুল তার শাহাদাতের সময় পাশে ছিলাম, তার রক্ত সাথীদের রক্তগুলি আমি নিয়ে আসছি, আল্লাহর আদালতে যাওয়ার জন্য চিৎকার মেরে ধরে বলবেন আল্লাহু আকবার। আল্লামা ইমাম ইবনু কাসির হাদিস খানে লেখার পরে নিচে বলছেন, হাযা হাদিসুন সানাদুল জাগির, এই হাদিসের সনদ বড়ই মজবুত, এই হাদিসের সনদের মধ্যে কোনো গন্ডগোল নাই, বিশুদ্ধ ঘটনা, আল্লাহর নবীজি স্বপ্নে দৌড়াইয়া দৌড়ে কাবা দিকে আসতেছে, আল্লাহর নবী বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল্লাহ রাওয়াহুল বুখারী, যে আমাকে স্বপ্ন দেখলো সে বাস্তবে আমি নবী দেখলো, আমি নবী নিজে আসি, ছবি আসি না, আমি নবী নিজে সরাসরি আসি, চিৎকার মেরে জোরে বলবেন আল্লাহু আকবার। হযরত ইবনে আব্বাস বলেন, আমি স্বপ্ন দেখলাম, স্বপ্ন ভেঙে গেল আমার, সারা কাবা ভরে উনি পাগলের মতো দৌড়ায় বল, শুনছো কাবাবাসী, শুনছো মক্কাবাসী, হুসাইন আর নাই, আমাদের হুসাইন কারবালায় শহীদ। একটু চিন্তা করেন তো, সেই দিন আল্লাহ তাদের উপরে কত বড় জুলুম তারা চলেছিল, কিন্তু অন্যের কাছে মাথা নত করে নাই, কথা কোন ঠিক কি না? সেই দিন তারা মিথ্যার কাছে মাথা নত করে নাই, অন্যের কাছে মাথা নত করে নাই, অন্যের কাছে মাথা নত করে নাই, ন্যায়ের সামনে ন্যায়ের জন্য মাথা উঁচু করে দাঁড়িয়েছিল উহুদ পাহাড়ের মতো। সেই দিন নিজে শহীদ হলো, সন্তান শহীদ হয়ে গেল, পরিবার পরিজন শহীদ হলো, শুধু কি এখানেই শেষ না, ইমাম ইবনু কাসির লিখতেছেন, ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু দেহ মুবারক থেকে জুব্বা খুলে নিয়ে যাওয়া হলো, আহা, মাথাবিহীন দেহ মুবারককে ফরাত নদীর তীরে কারবালার ধুলাবালির মধ্যে সুমাইয়া ইয়াজিদ বাহিনী 70টা ঘোড়াকে তারা সিরিয়াল করলো, 70 জন সুয়ারি ঘোড়ার পিঠের উপরে চড়াইয়া নগ্ন দেহ খালি দেহ মুবারকের উপর দিয়ে ঘোড়া দাবড়াইতে লাগলো।
ঘোড়ার পায়ের আগাতে খুরের আগাতে আগাতে ইমাম হুসাইনের রক্ত গোস্তগুলি দেহগুলি ছিটিয়ে ছিটিয়ে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিল, দলিত মলিত হচ্ছিল দেহ মুবারক। ঠিক তখনই হযরত জাইনাব ফাতিমাতু জাহরার কন্যা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বেটি জান্নাতের সদস্য প্রিয় নবীজির রক্ত হযরত জাইনাব, তিনি দৌড়ে এসে ভাইয়ের লাশের পাশে দাঁড়াইয়া জেসের মুবারকের পাশে দাঁড়াইয়া মদিনার দিকে ফিরে হযরত জাইনাব চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিলেন, চোখের পানি ফেলে কান্দে আর বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার উম্মতেরা আপনার হুসাইনের সঙ্গে কেমন আচরণ করে? নানা গো আপনি দেখেন কারবালার প্রবালি বাতাস আপনার হুসাইনের শরীরে ধুলাবলি ছড়ায়, যাদের গায়ে মশা মাসি বসতে দাও নাই, যারা ক্ষুধার্ত হলে নবী সহ্য করেন নাই। একদিন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরের কাজ দিয়ে নবীজি যাচ্ছিলেন, হাসান হুসাইন কাঁদতে লাগলো, আল্লাহ নবী ছটফট করে ভিতরে ঢুকলেন, ঢুকার পরে ফাতেমাকে জিজ্ঞেস করলেন, ফাতেমা রে আমার হাসান আর হুসাইন কি জন্য কাঁদে বলো? তুমি কি জানো না ওদের কান্নার আওয়াজ আসলে আমি নবীজির কলিজার মধ্যে ব্যথা লাগে, ওরা কানলে আমি নবী কষ্ট পাই। ফাতেমা রে কেন ওদেরকে কষ্ট দিছো বলো, কি জন্য কষ্ট দিছো বলো রে ফাতেমা? বলে আব্বাজান গরিব ঘরে আপনি আমারে বিয়ে দিয়েছেন, আপনার আলী বড় দরিদ্র, ঘরের মধ্যে কোনো খাবার নাই, আমি হাসান হুসাইনকে খাবার দিতে পারি নাই, ক্ষুধার কারণে ওরা আজকে কাঁদতেছে আব্বাজান। আল্লাহ নবী পাগল পাড়া হয়ে গেলেন হাসান হুসাইনের ক্ষুধা বন্ধ করার জন্য। তখন নবী বলেন আমার আহাব্বানি মানে আহাব্বাহুমা, আমার হাসান আর হুসাইনকে কেউ যদি ভালোবাসে ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসে। আমার আহাব্বানি যে আমাকে ভালোবাসে, আহাব্বাহুল্লাহ সে আল্লাহকে ভালোবাসে। আমার আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাহ, আর যে আল্লাহকে ভালোবাসে আমার আল্লাহ তাকে জান্নাতি বানাই দেবে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। বলবেন হুজুর 1450 বছর পরে উনাদের ওয়াজ শুনে আমাদের কি লাভ হবে? আল্লাহর কসম করে বলি আওলাদে রসুলের করুণ কষ্টের কথাগুলি শোনার পরে যাদের চোখ বেয়ে একটু পানি বের হয়েছে, এই পানির উসিলায় বান্দার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। পতিতা নারী কুকুরকে পানি পান করানোর কারণে যদি জান্নাতে যাইতে পারে, আহলে বাইতে রসুলের প্রেমে চোখের পানি পড়লে আমাদেরও গুনাহ মাফ হবে, কথা বলেন ঠিক কিনা? আহলে বাইতে রসুলের মহাব্বতে আমাদের চোখের পানি পড়লে আমাদেরও ক্ষমা হবে, আমাদেরও ক্ষমা হবে, আমাদেরও ক্ষমা হবে, আমাদেরও ক্ষমা হবে। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা শরীক, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা শরীক, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহের বাণী, ঠিক কিনা? সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহের বাণী। কোরআন আল্লাহ বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ।
আলোচনা আর দীর্ঘায়িত করব না। আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় আমি বলে ফেলেছি, মিথ্যার কাছে মাথা নত করা যাবে না, অন্যায়ের কাছে মাথা নত হবে না, হকের জন্য মাথা উঁচু করে দাঁড়ায় থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, সকলেই বলেন আমিন। আল্লাহু আকবার। সে আমাকে টাকা দেয় নাই, বরং মূলত আহলে বাইত রসুলের মহাব্বতে দিয়েছে। কি কথা বলেন ঠিক কিনা? এ হাদিয়াটা আমার জন্য না, এটা আহলে বাইত রসুলের মহাব্বতে দিয়েছে। কথাগুলি শোনা লাগবে আমাদেরকে। তাহলে আপনারা বলেন বেশি বেশি দোয়ার দরকার আছে না নাই? এ কথা বলেন দরকার আছে? হালাল খাবার, হালাল খাদ্য ভক্ষণ করবেন, হারাম খাইয়া কোনোদিন হজ যদিও করেন, এই যে সামনে হজ, 30/1 আমার ফ্লাইট, আমি হজে যাব, দোয়া করবেন। এ বন্ধু হজে চলে যাবেন, আমার মুয়াল্লিম আমাকে বলতেছিলেন, আমার যিনি হজে নেবেন এই খাজাইয়ার লাইন্স জালাল আহমদী সাহেব, তিনি বলতেছেন যে মামা কথা শুনেন, এক ভদ্রলোক ওনার কাছে আসছে, আয়েশা বলতেছে হুজুর আপনি আমাকে একটা প্যাকেজ দেন। তো উনি ওনার ট্রাভেলসটা খুব দামি এবং বড় বড় হায়ার এডুকেটেড পার্সন ওনারটাই যায়। তো বলতেছে আমার ট্রাভেলসে 22 লক্ষ টাকার প্যাকেজ আছে, 25 লক্ষ আছে, 30 লক্ষ আছে, কোনটায় যাবেন? কয় না সবচাইতে কম যেটা এটা দেন। তো সরকারি হিসেবে 5,80,000 বা 90,000। বলতেছে আপনি এত বড় কোটি কোটি টাকার মালিক। বলতেছে মালিক হইতে পারি, আমার টাকা তো হারাম, কারণ আমি টেবিলের নিচ দিয়ে মাইরে দিছি। বলে হজে যাবেন কেমনে? বলে বাবার জমি বিক্রি করিয়া। দেখেন কত বড় সালাক, কোটি কোটি টাকার মালিক কিন্তু টেবিলের নিচ দিয়ে টাকা। বলছে 22 লক্ষ টাকার প্যাকেজ নেন। কয় না একবারে সর্বনিম্ন যেটা, কয় বাবার জমি বেয়েছে তারপরে হজে যাবো, হজেরটা হালাল রাখতেছি। আমি বললাম তারা জিজ্ঞেস করলাম যে এতদিন যা খাইছে এটা কোথায় গেছে? যেই টাকাটা খাইছে, হারাম টাকা আর গরুর গোশত আর শুয়োরের গোশতের মধ্যে কোনো তফাত নাই। এই আসতে বলেন কেন, জোরে বলেন, হারাম টাকার খাসির গোশত আর কুকুরের গোশতের মধ্যে কোনো তফাত নেই। এটাও হারাম, এটাও হারাম। আমি বললাম এতদিন যা খাইলো তাহলে সেটা কোথায় গেছে? আল্লাহ রসুল বললেন যেই শরীর হারাম খাদ্য দিয়ে গঠিত হয় সেই শরীর কখনো জান্নাতে যাবে না। চিন্তা করেন তো, ইমাম হুসাইন যদি সেই দিন ইয়াজিদের কাছে মাথা নত করতেন, তাহলে আজকেও এই উম্মত মিথ্যার কাছে মাথা নত করত। দেখবেন এই উম্মত এখনো হকের উপরে জিন্দা থাকে, এখনো মাথা উঁচু করেই থাকে। কথা কমে কেন ঠিক কিনা? মানুষ মারা যাওয়ার পরে কবরের উপরে খেজুর পাতা পুঁতে দেওয়া যায় যে আছে কিনা, এটা দিলে কি হয়? দেখেন এক হাদিসে সহিহ বুখারীতে আসছে, আল্লাহ রসুল খেজুরের দুইটা ডাল কবরে গেড়ে দিয়েছিলেন একটা উদ্দেশ্যে, যাতে ডাল যত সময় পর্যন্ত আল্লাহ জিকির করে, জিকিরের কারণে কবরের আজাব হালকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো কেউ যদি দিতে চায় দিবে, সমস্যা নেই, কোনো নিষেধ নেই। আবার কেউ বলবে পুরান কবরে দিবে না, নতুন কবরে দিবে, এটা নানান তাল বাহানা। এখানে উদ্দেশ্য বুঝতে হবে, উদ্দেশ্যটা হলো যাতে ওই জিকিরের কারণে কবরের আজাব হালকা হয়, মাফ হয়ে যায়, এই জন্য খেজুরের ডাল পুঁতে দিয়েছে। তা আমরা যেমন এখানে উদ্দেশ্য করে আসছি যে আমাদের এই মাহফিলটা হবে, মানুষ ওয়াজ নসিহত শুনবে, কিছু দিন শিখবে, দোয়া করবে, এই উদ্দেশ্যে আপনারা এখানে আসছেন না, দোয়াল্লাহ নাহমাদুহু আল্লাহর প্রশংসা আল্লাহর গুণকীর্তন আল্লাহর হামদের জন্য আসছে। দিন তারিখ সময় নির্দিষ্ট যে সময় হোক, এটা বেহেস্তের বাগান, সকালে হবে না বিকেল হবে, রাতে হবে না দুপুরে হবে, এটা স্থানীয় পর্যালোচনার ভিত্তিতে হবে, আগে হবে না পরে হবে, এগুলি নিয়ে বিতর্ক করার সময় নেই, উদ্দেশ্যটা ঠিক থাকলেই থাকবে। ভাই বোনদের ফরজ না বুঝিয়ে দিলে কি হয়? আচ্ছা, ভাই বোনদের জমি জমা অবশ্য বুঝিয়ে দিতে হবে, এটা হক, দায়িত্ব, এটা আল্লাহ প্রদত্ত আইন। আপনার ছোট ভাই বা বড় ভাই যারা আছে, যার যার সম্পদ তাকে তাকে বুঝাই দিবে, বোনের সম্পদ তাকে বুঝাই দিবে, এটা আমাদের সবারই নৈতিক দায়িত্ব, আল্লাহর আইন, আল্লাহর বিধান। যদি না দেন তাহলে ভাই বোনের হক আপনি নষ্ট করবেন, তাহলে আপনি দায়ী থাকবেন, এই বিষয়টা খেয়াল রাখতে হবে, এটা আল্লাহর বান্দার হক।
এটা ফরজিয়াত, অবশ্যই করণীয়। মসজিদে আজান ছাড়া অন্য এটা কি বোঝা যায় না, অন্য নামাজ করা যাবে কিনা না কি দেখ, এটা প্রশ্নটা ক্লিয়ার না আর কি। আচ্ছা যাক, ধন্যবাদ। আচ্ছা শোনেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টির প্রথম থেকে নবী। যদি কেউ বলেন যে আল্লাহ রসুল 40 বছর আগে নবী ছিলেন না, এটা একবারে সম্পূর্ণ ডাহা ভুল কথা, এটা ঠিক না। কোরআনে সূরা ইমরানের 81 নম্বর আল্লাহ আয়াতে বলছেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূল। দেখেন আমরা কোরআনের বাহিরে যাওয়ার সুযোগ নেই, হাদিস যদি না মানেন তো কোরআন তো মানতেই হবে। তো কোরআনে আল্লাহ বলতেছেন যে হে নবী, আপনি মেসাকের জগতের বিষয়টা স্মরণ করে, আমি ওয়াদার জগতে সমস্ত নবীদেরকে উপস্থিত করাই, 124,000 নবী এবং 313 জন রসুলকে উপস্থিত করাই, আমি আল্লাহ ওয়াদা করাইছিলাম যে তোমাদেরকে আমি কিতাব দিব, হিকমত দিব, নবুয়াত দিব, কিন্তু তোমাদের মাঝে সুম্মা জাআকুম রাসূল, আমার একজন রসুল যাবে, তিনি মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর প্রতি মুসাদ্দিকুল লিমা মাআকুম, তিনি সত্য সহ কোরআন সহ যান, লা তুমিনুন্না বিহি, তোমরা এই নবীর উপরে ঈমান আনবে। এই কথার ব্যাখ্যা আল্লামা ইমাম মোল্লা আলী কারী আল মাউরিদ, আল মাউরিদুর রাবি ফি মাউলিদিন নবী, 450 বছর আগের কিতাব। আল্লামা ইমাম শামসুদ্দিন সাখাবি, আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি রহিমাহুল্লাহ, দুইজনের কৌল টেনে এনে মোল্লা আলী কারী রহিমাহুল্লার মতো বিশ্ববিখ্যাত মুহাদ্দিস এবং তৎকালীন জমানার মক্কা মদিনার ইমাম ছিলেন, হারামাইন শরীফাইনের ইমাম, ইমামুল হারামাইন, ওই জমানার মুজাদ্দিদ ছিলেন, ওই জমানার বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ছিলেন, ওনার দস্তখত ছাড়া মক্কা মদিনায় কেউ মুহাদ্দিসের খেতাব পাইত না। তিনি লিখতেছেন, প্রত্যক্ষ না পরোক্ষভাবে সমস্ত নবীরাই আমার নবীর উম্মত। এই আয়াত থেকে একসাথে বলবেন আল্লাহু আকবার, সমস্ত নবীদের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুলুল্লাহ, এই কালেমার উপরে সব নবীরা ইস্তেকামাত ছিল, দায়েম কায়েম ছিল, শুধু কায়েমই ছিলেন না, তারা সমস্ত নবীরাই তাদের উম্মতের মাঝে আমাদের নবীর প্রশংসা করতেন এবং সুসংবাদ দিতেন, একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ। কোরআন কর্তৃক সাল, হয়তো অনেকের ভুল হইতে পারে, হতে পারে, এই জন্য কোরআনের যে বিষয়গুলি সুস্পষ্টভাবে আসছে এগুলিকে অস্বীকার করার কোনো সুযোগ আমাদের নাই। ভুল তো ভুলই, শানে রেসালাতে যদি ভুল হয় তো ভুল স্বীকার করারতে কোনো দোষ নেই, আমার ভুল হতেই পারে। আমি একজন বক্তা এখানে, আপনাদের এখানে প্রায় পরে 2 ঘন্টা হবে মোনাজাত দিয়ে, তো আর এক জায়গায় দুই ঘন্টা কথা বলতে হয়, তো একটা হতে পারে, হয়ে যেতে পারে, এই জন্য এটা ইয়া না, ভুল স্বীকার করলে হয় যে এটা হয়ে গেছে, তার সমস্যা নেই। ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দিক, সকলে বলে না আমিন। তো দোয়া করে দিন মেম্বার ভাই, কো মাশাল, আমাদের পিডিকে মিতালী সংঘ অত্যন্ত সুন্দর চমৎকার আয়োজন করছে, আমরা সকলে বলি না মারহাবা। কালকে জুমার রাত, জুমার দিন, আজকে জুমার রাত, খুব সুন্দর সময়ে আজকের মাহফিলটা কায়েম হয়েছে, আকাশ আল্লাহ পরিষ্কার করে দিয়ে আমাদেরকে সুযোগ করে দিয়েছে। আমার রফিক ভাই মেম্বার সাহেব, আর ভাইয়ের নাম কি জানো, রফিক ভাই তো আমার সাথে কথা বলছে, আর মেম্বার সাহেব আমাদের, যাক আলহামদুলিল্লাহ, এই তো রফিক ভাই আমাদের মেম্বার সাহেব অত্যন্ত পরিশ্রম করছেন, সবাই মিলে এই এই প্রতিষ্ঠানের যারা ম্যানেজিং কমিটি আছেন বা এই প্রতিষ্ঠানের যিনি হেডমাস্টার আছেন বা শিক্ষক মহোদয় যারা আছেন, এলাকাবাসী সবাই, ক্লাবের ছেলেরা দেশে বিদেশে সবাই সহযোগিতা করছে, সবার সহযোগিতায় সুন্দর বাগান হয়েছে। আল্লাহ এই এখান থেকে কিছু কথা আপনার বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে। ইবাদত কবুলিয়তের প্রথম শর্ত হচ্ছে হালাল খাবার, এটা আপনাদেরকে অবশ্যই এই হালাল খাবারের উপর ইস্তেকামত থাকতে হবে, প্রতিষ্ঠিত থাকতে হবে। আর মানুষ ঠকানো, একটা কথা মনে রাখবেন,
আপনি যদি মানুষ ঠকান তো আপনাকে ঠকতে হবে। মানুষকে ঠকায় কেউ জিতে না, সে নিজে ঠকে, যে ঠকায় সে ঠকে। কি কথা ঠিক কিনা? যে ঠকায় সে কি ঠকে। আমরা প্রতিবেশীরা মিলেমিশে থাকবো। আল্লাহ রসুল বলছেন তোমার তরকারির ভিতরে জোল বাড়াও। তো সাহাবায়ে কেরাম বলে নিয়া রসুল্লাহ কেন বাড়াবো? বলছে তোমার প্রতিবেশীদেরকে তোমার তরকারির সাথে সংযুক্ত করো, তোমার প্রতিবেশীদেরকে খাওয়াও। প্রতিবেশীদের প্রতি রসুল করিমের ভালোবাসা এতটাই ছিল যে নবীজি সাহাবায়ে কেরাম চিন্তায় ছিলেন যে এই মেরাসের ভিতরে মানে হকের ভিতরে জমি জমার ভিতরে আমার অংশীদার না করে দেয়। আল্লাহু আকবার। এই জন্য আমরা অনেক সময় বুঝি না, এগুলি আমরা খেলা। আর 26 তারিখ ইনশাল্লাহ রামজীবনপুর ওইখানে আসবো ইনশাল্লাহ। রামজীবনপুর মদিনাতুল উলুম মাদ্রাসার এই নূরনগর, এই নূরনগরে 26 তারিখে ইনশাল্লাহ আবার দেখা হবে, যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে। হজে যাওয়ার আগে ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ সকলকে আল্লাহর দিনের উপরে রসুল করিমের গোলামীর পথে আল্লাহ মঞ্জুর করুক, আমিন। استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله জুমার রাতে মা বাবা দোয়ার প্রতীক্ষায় বসে থেকে আজ কবর দেশে যারা চলে গেছে, মা বাবার কথা বংশের মানুষের কথা মনে করে কত মানুষ কবর দেশে চলে গেল রে, আর কোনো দিন তারা ফিরে আসে নাই। আগামী দিন আমাদেরও কবরের ঘর হতে পারে, কোনো দিন আমরাও আর ফিরে আসব না। আগামীকাল কবর যদি হয়ে যায় প্রশ্নের জবাব আমি দিতে পারবো কি না তাও আমাদের জানা নাই। জীবনের শেষ মোনাজাত আর মাহফিল মনে করে রব্বে করিমের শাহী দরবারে আমরা হাত তুলে সকলে বলি আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন, হাজার হাজার তোমার মায়ার বান্দা বান্দিদেরকে নিয়ে হাত বাড়াইছি। আল্লাহ মধ্য রজনী পার হয়ে গেছে, তাহাজ্জুদের রক্ত দিকে চলে গেছে সময়। ইয়া রব, তুমি মালিকের আসমানে হাত বাড়াইছি, জানি এই সময় বাংলার কোনো আদালত থেকে কোর্ট থেকে কোনো আসামি জামিন করে বের করার কোনো সুযোগ নাই, কিন্তু তুমি রব্বে করিমের মহারহমতের দরজা থেকে কোর্ট থেকে তুমি যে কোনো সময় সব আসামিকে খালাস দিয়ে দিতে পারো। বিরাট বড় আশা নিয়ে তুমি মনিবের আসমানের দিকে হাত বাড়াই দিয়েছি। ইয়া রাব্বি, আজকের মাহফিল তোমার শাহী দরবারে কবুল করো। আল্লাহ হাদিয়াটুকুন তোমার হাবিবের খেদমতে জান্নাতের বাগানে পৌঁছে দাও। আল্লাহ জান্নাতুল বাকি মুআল্লা বদর উহুদ খন্দক মুতাহুনাইন, যে কারবালার ওয়াজ আমি শুনাইলাম ওই কারবালার ময়দানে যারা ঘুমাই রইল। কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদ হানাফি শাফি মালিক হাম্বুলি, ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ এই জমিনের মাটির নিচে তোমার যত প্যারা মেহবুব অলিগণ উলাম একরাম ঘুমিয়ে গেল। রাব্বুল আলামিন, সকলার খেদমতে তুমি দয়া করে হাদিয়া পৌঁছে দাও। আমাদের কারো বাবা নাই, কারো মা নাই, কারো দাদা নাই, দাদি নাই, হতভাগা কে জানি রে, মাও নাই বাবাও নাই। আল্লাহ এই মাহফিল যারা সাজাইলো এম বিষয় বসছিলেন, দোয়া চেয়ে গেছে, আমার মেম্বার ভাই পরিশ্রম করছে, আমার রুবি ভাই থেকে শুরু করে আল্লাহ যে ভাইগুলি ডানে বামে সামনে পিছনে থেকে এই পিডিকে এই সঙ্গের প্রত্যেকটা সদস্য ভাইরা, পর্দার আড়ালে মা বোনের এলাকার ব্যবসায়িক ভাইয়ের এলাকাবাসী, আল্লাহ প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি শিক্ষক মহোদয়গণ, উলামায়ে কেরাম ডানে বামে সামনে পিছনে, আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের পূর্বপুরুষ যারা কবরে চলে গেল, আল্লাহ জুমার রজনীর উসিলায় জুমার খাতিরে তাদের কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও।
রব্বুল আলামিন মনে পড়ে গেল ফিলিস্তিনি বাসীদের কথা, লোক এই সময় কত ফিলিস্তিনির শিশুরা এতিম হয়ে গেছে, কত বাচ্চাগুলি এতিম। আমরা যখন আমাদের সন্তানদেরকে বুকের ভিতরে আদর করি, ফিলিস্তিনি বাচ্চাগুলি এতিম হইয়া খুদার জন্য খাবারের দিকে তারা তাকায় থাকে, কে তাদেরকে খাবার দিবে, কে তাদেরকে গোসল করাবে। ইয়ারাব, জালিমের জুলুম এত পরিমাণে হয়েছে যা আমরাই সহ্য করতে অক্ষম হয়ে গেছি। আল্লাহ, তুমি যদি জালিম ধ্বংস না করো কে সাহায্য করবে? ইয়ারাব্বি, জালিমদের শক্তিকে ধ্বংস করে দাও আল্লাহ, ইসরায়েলের শক্তি অর্থনীতিকে ধ্বংস করে দাও, আমাদেরকে যারা সাহায্য করে তাদেরকেও ধ্বংস করো আল্লাহ, ফিলিস্তিনি মুজাহিদদের শক্তিকে তুমি বহু গুণে দয়া করে বাড়ায় দাও, জমিনকে তুমি দয়া করে স্বাধীন বানায় দাও। রব্বুল আলামিন, হাত তুলে ধরেছি আমাদের জীবনের রাশি রাশি গুণাগুলি দয়া করে মাফ করে দাও। এই এলাকার প্রত্যেক ঘরে ঘরে তুমি রহমত নাজিল করো আল্লাহ, আসমানি জমিনি হামাই রুহাই বালা থেকে তুমি সবাইকে নিরাপদ করো আল্লাহ। রব্বুল আলামিন, জনাব মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব, প্রিয় বন্ধু আল্লামা আশরাফুল ইসলাম আজিজি ভাই এবং আরও অন্যান্য উলামায়ে কেরাম আমার পাশে বসে আছেন এই মাহফিলের সুন্দর পরামর্শ দিয়ে যারা এই বাগান সাজাইল মুরব্বীরা, আমার প্রত্যেকটা যুবকদেরকে দয়া করে কবুল করো আল্লাহ। অনেক মা এবং দোয়ার আশায় প্রতীক্ষায় বসে আছে রব্বি, তাদের দোয়াগুলি তোমার শাহী দরবারে কবুল করে নাও। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। বিদায় তো দিবা, সাকারাতের বিছানা আসবে, মৃত্যুর যন্ত্রণা শুরু হবে। আর এই কঠিন মুহূর্তে, কঠিন সময়ে তোমার প্যারা নবীজির চেহারা মোবারক আমাদের চোখের সামনে দয়া করে আয়না বানায় দিও। আর এই কঠিন সময়ে আমাদের জবানে জারি করা মধুর কালেমালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।